محمد بن هرير الزهري حدثنا يعقوب بن إبراهيم عن أبيه عن صالح بن كيسان عن ابن شهاب قال أخبرني عامر بن سعد عن أبيه قال أعطى رسول الله صلى الله عليه وسلم ابن شهاب قال أخبرني عامر بن سعد عن أبيه قال أعطى رسول الله صلى الله عليه وسلم رهطا وأنا جالس فيهم قال فترك رسول الله صلى الله عليه وسلم منهم رجلا لم يعطه وهو أعجبهم إلى فقمت إلى رسول الله صلى الله عليه وسلم فسررته فقلت ما لك عن فلان والله إني لأراه مؤمنا قال أو مسلما قال فسكت قليلا ثم غلبني ما أعلم فيه فقلت يا رسول الله ما لك عن فلان والله إني لأراه مؤمنا قال أو مسلما قال فسكت قليلا ثم غلبني ما أعلم فيه فقلت يا رسول الله ما لك عن فلان والله إني لأراه مؤمنا قال أو مسلما يعني فقال إني لأعطي الرجل وغيره أحب إلى منه خشية أن يكب في النار على وجهه وعن أبيه عن صالح عن إسماعيل بن محمد أنه قال سمعت أبي يحدث هذا فقال في حديثه فضرب رسول الله صلى الله عليه وسلم بيده فجمع بين عنقي وكتفي ثم قال أقبل يا سعد إني لأعطي الرجل قال أبو عبد الله فكبوا قلبوا مكبا أكب الرجل إذا كان فعله غير واقع على أحد فإذا وقع الفعل قلت كبه الله لوجهه وكببته أنا. রাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোককে কিছু দান করলেন আমি তাদের মধ্যে উপবিষ্ট ছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্য হতে এক ব্যক্তিকে কিছুই দিলেন না অথচ সে ছিল আমার বিবেচনায় তাদের মধ্যে সবচেয়ে উত্তম আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে ছুপে ছুপে বললাম অমুক সম্পর্কে আপনার কি হল আমি তো তাকে অবশ্য মুমিন বলে মনে করি তিনি বললেন বরং মুসলিম বল সা দ রাহ বলেন এরপর আমি কিছুক্ষণ চুপ থাকলাম আবার তার সম্পর্কে আমার ধারণা প্রবল হয়ে উঠলে আমি বললাম হে আল্লাহ র রসুল অমুক সম্পর্কে আপনার কি হল আল্লাহর কসম আমি তো তাকে অবশ্য মুমিন বলে মনে করি তিনি বললেন বরং মুসলিম এবারও কিছুক্ষণ নীরব রইলাম আবার তার সম্পর্কে আমার ধারণা প্রবল হয়ে উঠলে আমি বললাম অমুক সম্পর্কে আপনার কি হল আল্লাহর কসম আমি তো তাকে মুমিন বলে মনে করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অথবা মুসলিম এভাবে তিনবার বললেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি একজনকে দিয়ে থাকি অথচ অন্য ব্যক্তি আমার কাছে অতি প্রিয় এই আশঙ্কায় তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে অপর সনদে ইসমাইল ইবনে মুহাম্মদ রহ হতে বর্ণিত তিনি বলেন আমি আমার পিতাকে এভাবে বলতে শুনেছি তিনি হাদিসটি বর্ণনা প্রসঙ্গে বলেছেন অতঃপর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে হাত রাখলেন এরপর বললেন হেসা দ অগ্রসর হও আমি সে লোকটিকে এখন অবশ্যই দিব আবু আবদুল্লাহ রহ বলেন অর্থ উল্টিয়ে দেয়া হয়েছে আল ইশা বাণী ইসরায়েল 94 বাগধারা অনুসারে হতে গৃহীত হয়েছে অর্থাৎ কর্তার কর্ম যখন কারো প্রতি না বর্তায় তখনই এরূপ বলা হয়ে থাকে আর যদি কর্ম কারোর উপর বর্তায় তখন বলা হয় সহিহ বুখারী হাদিস নং 1478